দুইটা আমল যদি কেউ করতে পারে ইনশাআল্লাহ তার ঘুম আসবেই আসবে আমাদের একটা মোস্ট বিগেস্ট প্রবলেম হচ্ছে রাতের বেলা ঘুমাইতে চাইলেও ঘুম আসে না কথা বলেন আছে না নাই এটা কিন্তু বিগেস্ট প্রবলেম এই বর্তমান সময় আমার কাছে মনে হয় যুবকদের সবচেয়ে বড় প্রবলেমের নাম হচ্ছে রাতের বেলা ঘুম আসে না হুজুর রাত 2টা 3টা বেজে পার হুজুর বাট আই ক্যান্ট স্লিপ আমি ঘুমাইতে পারি না এই প্রবলেমটা আমাদের মাঝে সকলে বলেন তো আছে না নাই This is the biggest problem of young generation. So how to overcome this problem? কিভাবে আমরা রাতের বেলা ঘুমানোর প্রবলেম দূর করতে পারি? এটা জানার দরকার আছে না নাই? কিছু আমল শেখাবো। দুইটা আমল শেখাবো আপনাদেরকে। বলেন কয়টা আমল? দুইটা আমল যদি কেউ করতে পারে ইনশাআল্লাহ তার ঘুম আসবেই আসবে। দুইটা আমল সকলে করবেন তো ইনশাআল্লাহ। আপনাকে আগে জাস্টিফাই করতে হবে যে হোয়াট ইজ দ্য রিজন অফ ইনসোমনিয়া রাতের যে অনিদ্রা এটাকে বলা হয় ইনসোমনিয়া আমেরিকান প্রোনাউন্সিয়েশন এটাকে বলা হয় ইনসোমনিয়া অনিদ্রার প্রবলেম আমাদের অনেকের এরকম আমরা আছি রাত্রেবেলা আমরা বিছানায় শুয়েছি কি হইল ঘুম আসে না এক ঘন্টা পার হয়ে যায় দুই ঘন্টা পার হয়ে যায় ঘুম আসে না এরকম প্রিয় ভাইরা কথা বলুন তো হয় কি হয় না হয় এর অনেকগুলো কারণ হতে পারে কিন্তু আমি জাস্ট আপনাকে তিনটা কারণ বলবো বলেন কয়টা কারণ রাতে ঘুম আসে না মোট তিন কারণে এক নাম্বার কারণ অনেকগুলো কারণ হতে পারে আমি জাস্ট আমার অবজারভেশন থেকে তিনটা বলছি এক নাম্বার কারণ হচ্ছে আমরা দিনের বেলা খালি মরার মতো ঘুমাই এরকম লোক আছে না নাই সকালেও ঘুমায় দুপুরের পরেও ঘুমায় কিছু কিছু লোক মাগরি পরেও ঘুমায় এরকম মগা লোক বাংলাদেশে আছে না নাই খালি সারাদিন ঘুমায় সারাদিন ঘুমাইছে তো ওর তো ঘুমের আর প্রয়োজনই নাই তো রাতে যখন ঘুমায় চোখে সব খোলামেলা দেখতে পায় কিরে মা রান্না করতে সব কানে আওয়াজ আসে কিরে বলে হুজুর সারাদিন ঘুমাইছি রাতেবেলা কি আর ঘুম আসে তাহলে আপনি যদি রাতেবেলা ঘুমাইতে চান আগে আগে দিনের বেলা অতিরিক্ত ঘুমানো যাবে আহা আসতে কেন জোরে বলেন যাবে নাম্বার ওয়ান রিজন নাম্বার টু যে রিজনটা আমাদের ঘুমকে নিয়ে আসতে সমস্যা করে সেটি হচ্ছে ম্যাক্সিমাম টাইম বিফোর উই স্লিপ উই টেক টি অর কফি ঘুমানোর আগে ভাব মেরে খান চা খায় কি ভাব লাখ সাহেবের বেটা কিন্তু বোঝেই না যে এই টি অথবা কফি এটা ঘুমকে বাধা দেওয়ার অনেক বড় একটা কারণ এখানে সায়েন্টিফিক